নাটা হচ্ছে উল্লা হোমগার্ড, কৌ হোমগার্ড, উল্লা হোমগার্ড। ভাই মানে তা না ধরে হসি দিলি বলে খারাপ ভাবিবনি, কথাটা হচ্ছে সে হোমগার্ড র না যেমিতি উল্লা তা কাম বি সেমিতি উল্লা, মানে বোকা। বর্তমান তাকু প্রায় 30 বর্ষ হয়েযিব, 22 বর্ষ বয়সরে সে পুলিশ বিভাগরে হোমগার্ড ভাবরে চাকরি করিছি। থরে ইন্সপেক্টর সাইব রবিবার দিনিয়া মটন কিনি উল্লাকু কহিলে, বাবু এটা নেই জানা মো কোয়ার্টরে মাডাম অছন্তি দেই দবু। সে চলি গলা, হেলে ইন্সপেক্টরঙ্ক কোয়ার্টার গেটরে লেখা হইতিলা কুকুর প্রতি সাবধান। তাহা দেখি উলা পড়ি নেলা, গেটরে লেখা হইছি কুকুর প্রতি সাবধান, কাইকি না ইন্সপেক্টর ঘরে গোটে পোষা কুকুর অছি। লোকমানকু হুঁশিয়ার করিয়া পাই ইন্সপেক্টর সাইব গেটরে লেখি দেইছন্তি কুকুর প্রতি সাবধান। উলা তো তাহা পড়ি নেলা, তেণু সে কণ কলা, সাবধান মানে সে শিখিছি। সাবধান মানে কণ, মানে স্কুলকু গলা বেলে ড্রিল ক্লাসরে সাবধান কইলে আমি কেমিতি স্মার্ট হইকি পুরা খাড খাড ঠিয়া হই যাও। উল্লা সিন্তি কণ কলা, যেহেতু গেটরে লেখা হইতিলা কুকুর প্রতি সাবধান, সে সেমিতি সেটি সাবধান পজিশনরে ঠিয়া হই যাই। এ গপটা তো আপন এই ডেলি জুলি চ্যানেলরে নিহাতি দেখিথিবে না, সেমিতি সেই উলার পিলা বেলর গোটে বোকালিয়া ঢঙ্গকু মু এইঠি কহিবি শুনিবা। উলাকু সেতেলে 3-4 বর্ষ বয়স হইতিলা, বড়িয়া কথা কই পারুথলা, বড়িয়া স্পষ্ট ভাবরে কহুথিলা। থরে সে তা বাপা মাঙ্ক সহিত গোটে রথযাত্রা মেলা বুলিবাকু যাইথিলা। সে রথযাত্রা মেলারে কেমতি কে জানে সে হজি গলা, তা বাপা মাঠু হজি গলা। এই কান্দি কান্দি বুলিলা, এ এ মো বাপা কাই, মো মা কাই, হে 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 হেইকি সে ভিড় ভিতরে ইয়াড়ে সিয়াড়ে বুলিলা। জনে লোক তাকু ধরি নেলা। উল্লাকু যেতেবেলে সে লোকটা পচারিলা, এ পিলা কাহিঁকি কান্দুছু বাপা, তো ঘর কোউঠি? সেতেবেলে উল্লা সে লোকটাকু কান্দি কান্দি কহুছি, মো ঘর হগরাপদা পাখরে, এই মেলারে মো বাপা মা মতে হজেই দেলে, মু কেমিতি সেমানকু পাইমি, মু খাইমি কিসা, শুইমি কেঠি, এমতি সে কান্দিবাকু লাগিলা ও কহিলা। সে লোকটা পচারিলা, আচ্ছা বাপা তো না কণ? সে কান্দি কান্দি কহিলা, মতে মতে সমস্তে উল্লা বিলি ডাকন্তি, মো ভর নাম কি সময় জানেনি। সেটু সে লোকটা গেলা, আচ্ছা আচ্ছা বাপা উল্লা তো বাপাঙ্ক না কণ? সে সেমিতি কান্দি কান্দি কহিলা, মো বাপাকু তো সমস্তে কাকা বলি ডাকন্তি। লোকটা বুঝিগলা পিলাটা কহুছি তা ঘর হগরাপদা পাখরে, তা বাপর না কাকা, তেণু সে লোক উল্লাকু ধরি চালিলা। সে উল্লাকু নেইকি গলা রথযাত্রার হেল্প লাইন পয়েন্টকু। হেল্প পয়েন্টরে সে লোক মাইক্রোফোন ধরি আনাউন্স কলা যে হগরাপদা পাখরে কাহার ঘর, তা পুয় না হইছি উল্লা, বাপ না কাকা, শীঘ্র আসি এই কমিটিরু তুম পিলাকু নেই যাআন্তু। উল্লার বাপা মা শুনিলে, কোটা আনাউন্সমেন্টটাকু শুনিলে, হলে উল্লার বাপা মনরে গোটে স্ট্রাইক হেলা যে মো পুয় না সিনা উল্লা ঠিক অছি,
କିନ୍ତୁ ହଗ୍ରାପଦା ପାଖରେ ଘର କହିଛି, ଆମ ଘର ତ ହଗ୍ରାପଦା ନୁହେଁ, ଆମ ଘର ତ ଯାଇକି କାଳିକ। ହଗ୍ରାପଦା କେଠି? ତାପରେ ମୋ ନାଁ ତ କାକା ନୁହେଁ। ସେ ଯେ କହୁଛି ସେ ଉଲାର ବାପା ନା କାକା, ତା ଘର ହଗ୍ରାପଦା ପାଖରେ। ତେଣୁ ସେମାନେ ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ କଥା ହେଇଗଲେ, ନା ସେଟା ଆମ ଛୁଆ ନୁହେଁ, ଆମ ଛୁଆ ସେମିତି କହିବନି। ସେଇ ପିଲାଟାର ନାଁ ହେଇଥିବ ଉଲା, କିନ୍ତୁ ସେଇଟା ଆମ ପୁଅ ନୁହେଁ। ଯଦି ଆମ ପୁଅ ହେଇଥାନ୍ତା, ମୋ ନାଁ କ'ଣ କାକା? ନା ଆମ ଘର ସେ ହଗ୍ରାପଦା ପାଖରେ। ଏଇଟା ଭୁଲ କଥା, ଭୁଲ କଥା। ଉଲା ସେଇ ପଡ଼ିଆ ମେଳା ପଡ଼ିଆ ଭିତରେ କେଠି ଖୋଜି ବୁଲୁଥିବ, ଚାଲ ଖୋଜିବା, ଚାଲ ସେ ମାଇକ୍ରୋଫୋନ୍ କଥା ଛାଡ଼, ଚାଲ ତାକୁ ଖୋଜିକି ଭିଡ଼ରୁ ଯେମିତି ହଉ ଖୋଜି ବାହାର କରିବା। ଏହା କହି ଉଲାର ବାପା ମାଆ କ'ଣ କଲେ, ମେଳା ପଡ଼ିଆ ଯାକ ଖୋଜୁଛନ୍ତି, ଉଲା କୁଆଡ଼େ ଗଲା, ଉଲା କୁଆଡ଼େ ଗଲା। ଉଲା ତ ଭାଇ ଯାଇକି କେଠି? ସେ ଲୋକ ତାକୁ ନେଇକି ଯାଇ ସେ ହେଲ୍ପ ପଏଣ୍ଟରେ ରଖିଛି, ଜିମା ରଖିଛି। ତା ବାପା ମା ଆସିବେ, ତାକୁ ନେଇକି ଯିବେ, କିନ୍ତୁ ତା ବାପା ମା ମେଳା ଯାକ ଖୋଜୁଛନ୍ତି, ଏ ଦୋକାନ ସେ ଦୋକାନ, ଏ ଗଳି ସେ କନ୍ଦି, ଚାରିଆଡ଼େ ଖୋଜୁଛନ୍ତି, ପାଉନାହାନ୍ତି, କିନ୍ତୁ ସେମାନେ ସେ ହେଲ୍ପ ପଏଣ୍ଟ ପାଖକୁ ଯାଉନାହାନ୍ତି। ମାଇକ୍ରୋଫୋନ୍ରେ ପୁଣି ଆନାଉନ୍ସ ହେଲା ଯେ ଆସି ଶୀଘ୍ର ତୁମ ପିଲାକୁ ନେଇଯାଉ, ସେ ବହୁତ ଜୋରରେ କାନ୍ଦୁଛି। ଏହା କହିକି ଉଲାକୁ ମାଇକ୍ରୋଫୋନ୍ ଧରେଇଦେଲେ, କହିଲେ ଉଲା ତୁ ଡାକ ତ ବାପା ମାଆକୁ ଡାକ। ଉଲା ମାଇକ୍ରୋଫୋନ୍ ଧରି ଖାଲି ଭେଁ ଭେଁ ହେଇ କାନ୍ଦିଲା, ହା ବାପା ମା, ବାପା ମା କେଠି ଅଛ, ଆସ ମତେ ନେଇଯାଅ। ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଉଲାର ବାପା ମା ତାକୁ ପାଇନାହାନ୍ତି। ତେଣୁ ସେମାନେ ମାଇକ୍ରୋଫୋନ୍ରେ ପିଲାଟାର ଏମିତି କାନ୍ଦଣା ଶୁଣିକି ତାଙ୍କୁ ଲାଗିଲା ତାଙ୍କ ଛୁଆଟା କାନ୍ଦୁଛି। ସିଧା ସେମାନେ ସେ ହେଲ୍ପ ପଏଣ୍ଟ ପାଖକୁ ଗଲେ ଆଉ ନିଜ ପୁଅକୁ ପାଇଗଲେ। ସେଇଠୁ ଯେଉଁ ଲୋକ ଉଲାକୁ ନେଇକି ହେଲ୍ପ ପଏଣ୍ଟକୁ ଯାଇଥିଲା, ସେ ଲୋକ ପଚାରିଲା ଉଲାର ବାପାକୁ, ଭାଇ ତୁମ ଘର କେଠି? ସେ ଲୋକ କହିଲା, ଆମ ଘର କାଳିକ। ତୁମ ନାଁ କ'ଣ? ସେ ଲୋକ ତା ନାଁ ଯାହା ଥିଲା କହିଲା, କିନ୍ତୁ ଉଲା ତ କହିଥିଲା ତା ନାଁ ହେଉଛି କାକା, ସମସ୍ତେ ତାକୁ କାକା ବୋଲି ଡାକନ୍ତି। ତେଣୁ ସେ ଲୋକଟା ଉଲାର ବାପାକୁ କହିଲା, ଏ ନା ତୁମେ ଏ ପିଲାର ବାପା ନୁହ, ତୁମେ ବୋଧେ ଛୁଆ ଧରା ଏ ପିଲାଟାକୁ ଏଠୁ ନେଇ ପଳେଇବାକୁ ଭାବିଛ ନା? ସେଠୁ ସେ ଲୋକ କହିଲା, ମାନେ ଉଲାର ବାପା କହିଲା, କହିଲା ନାଇଁ ଆଜ୍ଞା, ମୋତେ ବିଶ୍ୱାସ କରନ୍ତୁ, ମୁଁ ତା ବାପା। ସେ ଟିକେ ପିଲାବେଳୁ ଭାରି ଉଲା, ତ ପୁତୁରାମାନେ ମୋତେ କାକା ଡାକନ୍ତି, ସେ ସେଇଟା ଶୁଣି ନେଇଛି, ଆଉ ସେ ଭାବିଛି ମୋ ନା କାକା। ଏଁ ଆଉ ଆମ ଘର ଆଜ୍ଞା କାଳିକ। ସେଇଠୁ ସେ ଲୋକଟା କହିଲା, କହିଲା ତୁମ ଘର ଯଦି କାଳିକ, ଏ ପିଲାଟା ତ କହିଲା ହଗ୍ରାପଦା ପାଖରେ। ସେଠୁ ଉଲାର ବାପା ସେ ଲୋକଟାକୁ ବୁଝେଇଦେଲା, ଦେଖନ୍ତୁ ଆଜ୍ଞା, ପିଲାଟା ମୋର ନିହାତି ଉଲା, ମୋ ଘର କାଳିକ, ଆମ ଘର ଯେଠି ନା ଆମ ଘରଠୁ ଅଳ୍ପ ଦୂରତାରେ ଗୋଟେ ଫାଙ୍କା ବାଡ଼ି ଅଛି, ସେ ବାଡ଼ିରେ ସବୁ ଆସି ଲୋକ ହଗନ୍ତି, ତେଣୁ ସେଟାକୁ ହଗ୍ରାପଦା ବୋଲି କୁହାଯାଏ, କିନ୍ତୁ ସେଇଟା ଗୋଟେ ଏଇ ପୋଷ୍ଟାଲ ନାମ ନୁହେଁ ଆଜ୍ଞା, ହଗ୍ରାପଦା ବୋଲି ଗୋଟେ ଗାଁ ନାହିଁ, ଆମ ଘର ପାଖରେ ଗୋଟେ ବାଡ଼ି ଅଛି, ସେଇଠି ସବୁ ଆସିକି ପୁରୁଷ ମହିଳା ସବୁ ଆସି ସେଇଠି ସକାଳ ସଞ୍ଜ ହଗନ୍ତି, ତେଣୁ ସେଟାକୁ ହଗ୍ରାପଦା କହନ୍ତି। ଆଉ ସେଇ କଥା ଶୁଣିକି ପୁଅଟା କହିଥିବ ହଗ୍ରାପଦା, ତା ଗାଁ ନା ମନେ ନଥିବ, ତାକୁ ପଚାରନ୍ତୁ ନା ତା ଗାଁ ନା କେଠି କହିବ। ସେଠୁ ସେ ଲୋକଟା ଉଲାକୁ ପଚାରିଲା, ବାପା ତୁମ ଗାଁ ନା କ'ଣ? ସେଠୁ ସେ କହୁଛି, ହଁ ହଁ ମୋ ବା ଯେଟା କହୁଛି ସେଇଟା ଠିକ, ଆମ ଗାଁ ନା କାଳିକ, ମୁଁ ସେଇଟା ଭୁଲି ଯାଇଥିନି ତ ସେଇପାଇଁ କହୁଥିନି ହଗ୍ରାପଦା। ସେ ଲୋକ ଉଲାର ବାପା ମାଆକୁ ଉଲାକୁ ହସ୍ତାନ୍ତର କରିଦେଲେ, କହିଲେ ନିଅ, ଆଉ ଛୁଆକୁ ଜଗିକି ରଖିବ, ଏତେ ବଡ଼ ମେଳା, କେତେ ଗହଳି, ଏଠି ଯଦି ହଜିଯିବ ତାକୁ ପାଇବ ନା? ମୁଁ ତା କାନ୍ଦଣା ଶୁଣିକି ସିନା ନେଇକି ଆସିଥିଲି ହେଲ୍ପ ପଏଣ୍ଟ ପାଖକୁ, ତେଣୁ ମେଳାକୁ ଯେତେବେଳେ ଛୁଆକୁ ନେଇକି ଆସୁଛ, ତା ହାତ ଧରିକି ତା ମାଆ ଚାଲିବା କଥା, ତା ମାଆ କ'ଣ କରୁଥିଲା? ସେଇଠି ଉଲାର ବାପା କହିଲା, କୁହନି କୁହନି, ତା ମାଆ ଇଏ ପିଲାଟା ମୋର ଯେତିକି ଉଲା, ତା ମାଆ ତାର ପାଞ୍ଚ ଗୁଣ ଅଧିକ ଉଲା। ମାଇ ଡିଅର ଫ୍ରେଣ୍ଡସ୍, ଗପଟା କେମିତି ଲାଗିଲା?
जदि भल लगला गोटे लाइक कर दियंतु आ मो चैनल को गोटे सब्सक्राइब कर दियंतु प्लीज।